আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিজিবির দুমদুমিয়া সিআইও ক্যাম্প দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। বর্ডার গার্ড বাংলাদেশের যে কয়েকটি ক্যাম্প রয়েছে তার মধ্যে সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ক্যাম্প দুমদুমিয়া সিআইও ক্যাম্প। কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন বিওপি বা সিআইওবি একেবারে সীমান্ত ঘেঁষে অবস্থিত। এটি মূলত ক্রস বর্ডার টেরোরিজম দমনের উদ্দেশ্যে স্থাপিত। প্রতিবেশী দেশ হতে সন্ত্রাসী অনুপ্রবেশ রোধ করা এর মূল উদ্দেশ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে এর অবস্থান 2800 ফুট উপরে। রাঙামাটিতে সীমান্ত ঘেঁষে অবস্থিত এই ক্যাম্প এতটাই দুর্গম যে এখানে গাড়ি করে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। প্রয়োজনীয় রসদ সরবরাহ এবং জরুরি প্রয়োজনে হেলিকপ্টারই একমাত্র ভরসা। এটি একেবারে জনবিচ্ছিন্ন হওয়াতে এই ক্যাম্প থেকে পাশের লোকালয়ে যেতে হলে প্রায় 5 ঘন্টার বেশি সময় একটানা উঁচু নিচু পাহাড় হেঁটে পার হতে হয়। মূল বিজিবির ক্যাম্প থেকে এখানে আসতে সময় লাগে প্রায় 2 দিনের হাঁটা পথ। বোঝাই যাচ্ছে এখানে কোনো ঘটনায় আহত হয়ে পড়লে বেশ বড়সড় বিপদের সম্ভাবনা রয়েছে। সেখানে সাহায্য পৌঁছার আগে অঘটন ঘটতে পারে। 1992 সালের আগে এই অঞ্চলটিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে রক্তারক্তির ঘটনা অহরহ ঘটেছে। বিজিবির এই ক্যাম্পটি ছিল মূলত সেনা ক্যাম্প। শান্তি চুক্তির পরে এই ক্যাম্প থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়া এর দায়িত্ব দেওয়া হয় বিজিবির উপর। দেশের মূল অংশ থেকে এক প্রকার বিচ্ছিন্ন অবস্থায় দায়িত্ব পালন করছেন এখানে নিয়োজিত বিজিবির সদস্যরা। এখানে ঈদ কিংবা অন্যান্য উৎসবের আমেজ পৌঁছায় না। শীত গ্রীষ্ম বর্ষাতে মোটেও বিশ্রামের সুযোগ নেই। ঝুঁকিপূর্ণ বিওপি হয় সদা সর্বদা সতর্ক থেকে সীমান্তে টহল চালিয়ে যেতে হয়। দেশের এমন দুর্গম গহীন অরণ্যে যারা দেশের জাতীয় পতাকা সমুন্নত রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন সেই সকল বিজিবি সদস্যদের জানাই অশেষ কৃতজ্ঞতা। সো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি লাইক এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।